तृणमूल पंचायत बाबूरा आरा आमफान टाका झेड़े जरा निजे बाड़ी गोमाता के श्रद्धा करी जानें एरा एरा एदेर हिंदू लोकेरा आज के गोरु नहीं घरे गोरु मारा गेछे बोले 30,000 टाका निएछे आमफाने तालिका आमार काछे आछे पानेर बरज नहीं पानेर बरज नहीं बोले टाका निएछे प्रधानमंत्री 1,000 कोटी दिएछिलो झेड़े फाक करे दिएछे आपनारा बोलुन तो आज के बांगला आवास योजना बोलछे जे तोर घर दिएछि केन तुई तृणमूलेर मिछिले हाँटबि ना घरटार नाम कि बांगला आवास योजना बंधु ना प्रधानमंत्री आवास योजना कदिन आगे नारकेल फाटालो कदिन आगे नारकेल फाटिए बोलछे पथश्री करलाम अरे एटा तो एमजी नरेगा आर आईडीएफ एर टाका एटाओ तो दिल्लीर टाका आमरा बीजेपीर टाका बोली ना दिल्लीर टाका बोली भारत सरकारेर टाका बोली एई जे बाड़ीते बाड़ीते बाथरूम गुलो दिएछे सेखानेओ झेड़েছে पायखाना थेकेओ टाका खेয়েছে सेखान थेके जे टाका झेड়েছে सेखाने आपनारा जानेन एई 9,000 टाका करे प्रत्येक बाड़ीते कोथा थेके एसेছে एटा प्रधानमंत्री स्वप्नेर प्रकल्प स्वच्छ भारत प्रकल्प एखाने नाम बदले कि करेছে निर्मल बांगला अभियान ताई धप्पाचार मिथ्याचार 420 पार्टी के आपनाके विदाय दिते हबे आमार उपर खूब लाख पाए काटा फुटेछे ना शुभेंदु अधिकारी बीजेपी ते केन गेल आंचलिक दल तो करते पारतो ताहले किछु भोट केटे तोमाके सुविधा करे दिताम आर आमी मरे जाओयार पर आमार भाई भाई पार्टीर नेता हतो आमी ओ सब टुपी परिनि पृथ्वीर सर्वबृह राजनैतिक दल बीजेपी सदस्य पद नियेछि आर आमादेर नेता अमित जी बोले गेछे इस बार 200 पार भगवान पुत्र जीते गेछे हावा बोलछे आमी तो पास बुझी माटी बुझी आमी तो 2001 ए अर्जुन नगरे अनेक जगह मीटिंग करते पारि ना आमी बोलछि आपनादेर आमादेर सब भोट के एक जगह आनते हबे पद्म फूले आरो शक्तिशाली करते हबे शुधु भगवानपुर जिताले हबे ना একটু দূরে পটাশপুরকেও নড়িয়ে দিতে হবে নড়িয়ে দিতে হবে পটাশপুরেও নড়িয়ে দিতে হবে সাহায্য করতে হবে বাথোড়ি পেরিয়ে গেলে এগরাকে এগরা আমাদের লিড আছে আরো লিড বাড়াতে হবে 20,000 এ দিলীপ ঘোষের লিড আছে 40,000 করতে হবে উত্তরগাথি ভাজা চাউলির এই উত্তরের পাঁচটা বুথে ফুটফাট শব্দ করছে না আপনারা ধরেছিলেন তো দুটাকে বসিরহাট থেকে নিয়ে এসেছিল কতক্ষণ লাগে আপনাদের কাছে আমার আসতে আধা ঘন্টা তাই তো বাড়ি থেকে আক্রমণ হলে অনুপ বাবুকে বলবেন আমি সাংগঠনিক ছেলে সংগঠনকে মানি সংগঠন নির্দেশ দেবে কর্মী হিসেবে পৌঁছাবো আগের ভূমিকা দেখেছেন আবার আমার ভূমিকা নতুন করে দেখবেন আমি এখানে পুরনো বামপন্থীদের বলবো ভাই ভিতরে ভিতরে সিপিএম টিপিএম করো না এবারে ভোটে অন্তত কেন বলবো কারণ ভারতীয় জনতা পার্টি না এলে পঞ্চায়েতে তুমি নমিনেশন করতে পারবে না ভারতীয় জনতা পার্টি না এলে পৌরসভা কর্পোরেশনে লড়তে পারবে না ভারতীয় জনতা পার্টি না এলে কেন্দ্রের স্কিম গুলো ঘরে ঘরে মানব কল্যাণে তোমার কাছে পৌঁছাবে না তাই প্রথম আমাদের সবার লক্ষ্য হবে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানিকে আগে হারানো আর যদি তোমরা হারাতে পারো সবাই মিলে একসঙ্গে তাহলে দেখবে ভারতীয় জনতা পার্টি 23 সালে পঞ্চায়েতের ভোটে ভূপতি নগরে বিডি অফিসের সামনে লাঠি নিয়ে বসে থাকবে না সবাই নমিনেশন করবে ভোট হবে সবাই নমিনেশন করবে ভোট হবে তাই আসো এবারে একটাই লক্ষ্য সেটা হচ্ছে জয় শ্রী রাম ভারত মাতা কি লকেট চট্টোপাধ্যায় বলবে আমি শুনবো তার বক্তৃতা আমার ডাকে এসেছেন আমার অতিথি তিনি আমি এই জেলার ছেলে যেখানেই ঘুরি না কেন এখানকার ছেলে আমি সন অফ দিনা শ্রীরামপুরের সাংসদ বলছে মেদিনীপুরে নাকি বিশ্বাসঘাতক জন্মায় মেদিনীপুরের মানুষ আপনারা এই কথার জবাব ভোটে দিতে হবে মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায় না বিদ্যাসাগর জন্মায় আর বর্ণ পরিচয় না বললে সাংসদ বাবু পাউচ তো খান সারাদিন 8টা 10টা সাংসদ বাবু নিজের নাম আর পরিবারের নাম তো বাংলায় লিখতে পারতেন না এটা তো মেদিনীপুর দিয়েছে বিদ্যাসাগর দিয়েছে মাতঙ্গিনীর দেশ ক্ষুদিরামের দেশ লড়াই আমরা করতে জানি
কি বলছে সীতা মাকে নিয়ে দেখুন। মায়েরা, বিজেপি কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে হিন্দু মুসলমান করে না। আমি তো অনেক সভাতে গত 25 দিনে ঘুরলাম। আপনি বলুন তো, প্রধানমন্ত্রীর একটা স্কিম একটা সম্প্রদায় পেয়েছে, এই যে লকডাউন গেল, 3 মাস গ্যাস পেয়েছেন, সবাই পেয়েছে, বিনা পয়সায় পেয়েছে, সেখানে কি হিন্দু মুসলমান ভাগ করেছে? 500 টাকা করে মাদের অ্যাকাউন্টে ঢুকেছে, সব দলের লোক পেয়েছেন, সব সম্প্রদায়ের লোক পেয়েছেন, 5 কেজি করে চাল, 1 কেজি করে ডাল পেয়েছেন মোদিজির, সবাই পেয়েছে। কেন্দ্রের সরকার গীতার ওই কথা, বহুজন সুখায় বহুজন হিতায়, সবকা সাথ সবকা বিকাশ, এই নীতিতে চলে। তাই বিজেপির নেতৃত্বে সোনার বাংলা তৈরি করতে হবে। সবাই রাজি তো? এ লড়াইতে জিততেই হবে, জিতব আমরা। 18 তারিখে মাননীয় আসছেন তেখালিতে, ভাষণ দেবেন। ভোটের সময় মনে পড়ে নন্দীগ্রামের কথা, খেজুরির কথা। লাস্ট এসেছিলেন কবে? 2015-21 ডিসেম্বর। আবার আসছেন 18 তারিখে। আর উত্তর দেওয়ার জন্য অনুপবাবুরা ব্যবস্থা করেছেন 19 তারিখে হেঁড়িয়ার মাঠে। আমি আর বাবুল সুপ্রিয় থাকবো। লকেট চট্টোপাধ্যায়কে অনুরোধ করেছি, বিশেষ কাজ না থাকলে আসবে। 1 লক্ষ লোকের জমায়েত করব, যা যা মিথ্যা বলে দেবে, যা যা কুৎসাশ্রী বলে যাবে। মিথ্যাশ্রী আর কুৎসাশ্রীর জনক উনি। আমি তো কদিন আগে বলছিলাম, মোদিজি আর ডক্টর হর্ষবর্ধন যদি করোনা ভ্যাকসিনের কথা আগে না বলে দিতেন, তাহলে টিকাশ্রীর নামে চালিয়ে দিত। তাই 19 তারিখে লক্ষ মানুষের জমায়েত, ভগবানপুর 2 কে বিশেষ দায়িত্ব নিতে হবে, ঝাঁটি এড়িয়ে যেতে হবে। এ মাটি দুর্জয় ঘাটি, বুঝে নাও দুর্বৃত্ত। শুধু হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি চালাবে না, আমরা সব বানে ভেসে এসেছি। জেলার লোকেরা, উত্তরবঙ্গের লোকেরা, কোচবিহারের লোকেরা, মেদিনীপুরের লোকেরা, সুন্দরবনের লোকেরা, বনগাঁর লোকেরা, আমরা সব বানে ভেসে এসেছি না? এ জিনিস আর হবে না, আমরা জিতব। বিজেপি সরকার তৈরি হবে। ভারত মাতা কি, জয় শ্রীরাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাই ভালো থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ।